আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সানজিদা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন সকাল এগারোটা বাজে তো আমি বাচ্চাদের বিছানার চাদরটা চেঞ্জ করব বাচ্চারা ঘুম থেকে উঠেছে তো ঠিক আছে বিছানার চাদরটা চেঞ্জ করি সকালে নাস্তা খাওয়া তো হয়ে গেছে বিছানার চাদরটাও খুব ময়লা হয়েছে ক্লি আজকে চেঞ্জ করব তো ঠিক আছে চেঞ্জ করি চেঞ্জ করা হয়ে গেছে বিছানার চাদরটা তো এখন আমি টেবিলটাও ক্লিন করতে হবে খাওয়ার টেবিলটা নাস্তা খাওয়া তো হয়ে গেছে তারপরে একটু রান্নাঘরে যাব আজকে তেমন কোনো কাজ নেই তো এই টুকটাক কাজ আছে ঘরের তো ঠিক আছে টেবিলটা এখন ক্লিন করে নিব তারপরে রান্নাঘরে যাব রান্নাঘরে কিছু কাজ আছে আজকে তেমন কিছুই রান্না করতে হবে না রান্না করা আছে গতকালকে রাতের তো টুকটাক কাজ ঘরের ওগুলো একটু করবো আজকে এই তো ঠিক আছে টেবিলটাও ক্লিন করে নিই আমি টেবিলটা ক্লিন করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাব রান্নাঘরে কিছু ধুতে হবে বেশি জিনিস নেই ধোয়ার তো আমি রান্নাঘরে চলে আসছি কিছু কন্টেনার ক্লিন করতে হবে ময়লা হয়ে গিয়েছে বিস্কিটের আটার অনেক কিছুই নাস্তার আইটেম রাখা হয় কন্টেনারগুলো ময়লা হয়ে গেছে তো ওগুলো ক্লিন করব আর আজকে আমার মেজাপা আসবে তো আমার মনটা খুব খুশি আপা কখন আসবে তা স্বাধীনের নানুর বাসায় যাব আমার মায়ের বাসায় তো ঘরে তেমন কাজ নেই কাজগুলো টুকটাক করব দুপুরে দুপুরে খাওয়া দাওয়ার পরেই যাব মায়ের বাসায় যেহেতু মেয়ে জপ আসবে একটু গল্প করব। তো ঠিক আছে এগুলো ক্লিন করবো এখন ক্লিন করা হয়ে গেলে তারপরে বাচ্চারা বাচ্চারাও ফ্রেশ হবে আমিও ফ্রেশ হব ভাত বসিয়ে দিয়েছে চুলায় ভাত রান্না হচ্ছে আর সব কিছুই রান্না করা আছে এগুলো একটু ক্লিন করতে হবে অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয় না তো কখন আসবে মেজাপা সেটাই অপেক্ষায় আছি বিকালবেলায় আসবে তো ঠিক আছে এগুলো ক্লিন করে নেই ক্লিন করা হয়ে গেছে তো আমি এখন ঘরে যাব রান্নাটাও হয়ে গেছে ভাত রান্নাটা তো আমি এখন ফ্রেশ হবো তারপরে ইনশাল্লাহ নামাজ পড়বো তারপরে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করব তো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব মায়ের বাসায় বোন আসবে তো খুব খুশি লাগছে খুশি তো লাগবেই বোন বলে কথা ঠিক আছে ক্যামেরাটা এখন অফ করছি তো আমরা এখন স্বাধীনের নানুর বাসায় চলে আসছি আমার মা পিঠা বানিয়েছে আর চা দিয়েছে সন্ধ্যা নাস্তা খাচ্ছি সবাই খাচ্ছি আমরা তো এটা হচ্ছে সুজির রস বড়া পিঠা এটা আমার মেজা নিয়ে আসছে তো ওটাও খাচ্ছি এই যে এই পিঠাটা সুজির রস বড়া পিঠা এটা আর এই পিঠাটা আমার মা নিয়েছে তেলের পিঠা তো এখন নাস্তা খাবো তা আমার মেজাবাপ্পা একটা হাঁস নিয়ে আসছে ওই হাঁসটা দেখাবো চাটা খেয়ে নেই নাস্তাটা করি স্বাধীন তো ট্যাপ খেলছে সে ট্যাব নিয়ে ব্যস্ত এই যে এই হাঁসটা নিয়ে আসছে আমার মেজাবাপ্পা তো এই হাঁসটা ক্লিন করতে নিয়ে যাবে একটু পরে ড্রেসিং করবে তো ঠিক আছে আমার আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ